আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হিরামণি আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আজ আমি তৈরি করে দেখাবো ভীষণ সহজ একটি নাস্তা শীতে যেমন একদিকে পিঠা খেতেও অনেক বেশি ভালো লাগে আবার সন্ধ্যার স্ন্যাক্সে কিন্তু গরম গরম ভাজা ভাজাপুরাটা খেতেও কিন্তু এই শীতের মধ্যে বেশি ভালো লাগে তাই না তো এই জন্য একটি মুখরোচক একটি নাস্তা নিয়ে আমি আজকে হাজির হয়েছি আর শুধুমাত্র ময়দা আর নুডলস দিয়েই এই অসম্ভব মজার নাস্তাটি তৈরি করা যাবে আশা করছি সবার কাছেই আমার রেসিপিটি ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিবেন আর স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে নাস্তাটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যা যা লাগছে একটু দেখে নেই লাগছে নুডলস এক প্যাকেট নুডলস নিয়েছি দুইটা ডিম চারটা মরিচ পেঁয়াজ ধনে পাতা আর যা যা লাগবে নাস্তাটা তৈরি করতে করতে দেখিয়ে দিব এখন আমরা ডোটা তৈরি করে নিব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এর মধ্যে এখন প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ এক চার চামিচের মতো দিলাম দুই কাপ ময়দায় এক চার চামিচই যথেষ্ট দিয়ে দিচ্ছি এক টেবিল চামিচ পরিমাণ সয়াবিন তেল ভালোভাবে প্রথমেই হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মেশানো হয়ে গেলে একটু একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব একসাথে বেশি পানি দিতে যাবেন না সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় নরম হয়ে যায় তো একটু একটু পানি আর আমি এখানে নর্মাল পানিটাই ব্যবহার করেছি কোনো কুসুম গরম বা গরম পানি নয় পাঁচ ছয় মিনিট মাখার পরে এরকম একটা ডোয় পরিণত হয়ে যাবে তো আরও আমি দু তিন মিনিটের মতো মেখে নিচ্ছি বেশি মথে নিলেই কিন্তু এটা বেশি সফট হয় তো মথা শেষ পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি ঢেকে রেস্টে আর ওদিক থেকে আমি কিন্তু নুডুলসটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজটা কেটে সব কিছুই আর কি কেটে কুটে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি আর নুডুলসটা সেদ্ধ করেছি কিন্তু মাত্র আধা কাপ পানি দিয়ে এক প্যাকেট নুডলস আধা কাপ পানি দিয়ে সেদ্ধ করবেন এর থেকে বেশি পানি দিতে যাবেন না তাহলেই কিন্তু ঝরঝরে হবে না এখন ডিম দুটোকে ভেঙে নিচ্ছি আর আমি কিন্তু নুডলসটা শুধুই সেদ্ধ করেছি যে মশলা থাকে ওটা কিন্তু আমি এর মধ্যে দেই নেই ডিম দুটোকে ভেঙে নিচ্ছি একটা বাটিতে ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে সব কিছুই একসাথে ঢেলে দিচ্ছি নুডলসের যে মশলা প্যাকেট ওটাও আমি ছিঁড়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছুই ভালোভাবে মেশানো হয়ে গেছে আর আমাদের ডোটাও কিন্তু সেট হয়ে গেছে এখন একটা পিড়ি নিয়ে নিলাম রুটি বেলার আর ডোটা দেখেন কতটা সফট হয়েছে এখন এটাকে আরও এক মিনিটের মতো আমি হাত দিয়ে মথে নিচ্ছি পিড়িতে ডোটা যত বেশি সফট হবে এই নাস্তাটা কিন্তু তত বেশি উপর থেকে ক্রিস্পি হবে এবং ক্রাঞ্চি হবে আমি ছয়টা ভাগে ভাগ সরি সাতটা ভাগে ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ নিয়ে আমি এ যে রুটির মতো করে বেলে নিচ্ছি সামান্য তেল দিয়ে দিলাম তেল দিয়েই কিন্তু বেলে নিতে হবে খুব বেশি গোল না হলেও চলবে মোটামুটি পাতলা ধরনের একটা রুটি হবে এত বেশি পাতলাও যাতে না হয় যে পরে ছিঁড়ে যায় এরকম পাতলা যেন না হয় রুটির মতো একটু পাতলা রুটি বেলে নিতে হবে রুটির থেকেও একটু পাতলা তো হয়ে গেছে এখন যে নুডলসটা আমরা রেডি করে রেখেছি ওটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা দিয়ে দিলাম আমি সাতটা তৈরি করব সেই অনুযায়ী আমি ভেতরে দিয়ে দিলাম এখন এই যে এভাবে একটা ভাজ দিয়ে দিচ্ছি কিছুটা মগলাইয়ের মতো হবে ছোট ছোট মগলাই মিনি মগলাই যেটা তো এভাবে করে সবগুলিই আমি কিন্তু তৈরি করে নিয়েছি আর তেলটাকে আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি প্যানে আর এই তেলটা কিন্তু আমি আগেও একবার নাস্তা ভেজেছিলাম যার কারণে তেলটা সেই তেলেই আমি ভেজে নিচ্ছি তিনটা আমি একসাথে দিয়ে দিয়েছি দুটা তিনটা পাত্র হিসাবে দিবেন তবে একটু নাড়াচাড়া করা যায় সে সেইভাবে দিতে হবে এক সাইড কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি উল্টে পাল্টে মিডিয়াম হিটেই কিন্তু এটাকে ভেজে নিতে হবে খুব বেশি জোরে জাল করে ভাজতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু বেশি মুচমুচে হবে না উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখনই কিন্তু আমি উঠিয়ে নিব। আর দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এই পর্যায়ে চলে এসেছে এখন আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর ঠিক একইভাবেই বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব তো সবগুলি নাস্তা ভেজে আমি ফিরে আসছি তো এ তো হয়ে গেছে সবগুলি নাস্তা আমার ভেজে নেওয়া শেষ এখন আমি একটা কেটে দেখাচ্ছি ওপরটা কিন্তু ভীষণ ক্রিস্পি ভীষণই মুচমুচে আর ভেতরটা দেখেন পুট দিয়ে ভরা আর খেতে কিন্তু অসাধারণ লেগেছিল তো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম অসম্ভব মজার একটি সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু ঝটপট এটা তৈরি করে দিতে পারেন এটা নুডলস মোগলাইও বলতে পারেন পরিবেশনের জন্য শশা কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আশা করছি আমার আজকের এই নাস্তা রেসিপিটি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে এতক্ষণ সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ